আমি রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে, রাষ্ট্রের পক্ষ হয়ে, তোফাজ্জলের পক্ষ হয়ে মামলা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো বক্তব্য আমি শুনিনি, তবে আমার এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয় যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন, তারপর এটা নিয়ে আমি কথা বলতে পারবো, কিন্তু এখন পর্যন্ত আমি ওনার কোনো বক্তব্য শুনিনি। অবশ্যই পারে না। আমি মনে করি আমি রাসেল মিয়া কেন প্রেস ক্লাবে আসবো? আজকে এই প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সামনে কথা বলার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয়। আমি রাসেল মিয়া কেন এই তোফাজ্জলের জন্য প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সামনে কথা বলবো? কথা বলা দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রফেসরের, কিন্তু আপনারা কোথায়? আপনারা এখনো কেন চুপ করে আছেন? আপনারা এখনো কেন কথা বলছেন না? তাহলে কি ধরে নেব যে আপনারা এই ঘাতকদের সাথে হাত মিলিয়ে এক হাতে আপনারা চলতেছেন? তাহলে কিন্তু আপনাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করতে আমাদের 10 মিনিটও লাগবে না। আমি তো শুরুতেই বলেছি যে নিশ্চিত মারার জন্য যাদের প্রিপারেশন ছিল তারা কিভাবে একটা ছেলেকে বাদ খাওয়ায়, তাদেরকে মারার জন্য যদি তাদের প্রিপারেশন থাকে তাহলে কিভাবে একটা ছেলেকে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পবিত্র জায়গার ক্যান্টিন থেকে খাবার খাওয়ানো হয়? এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আপনারা সবাই এটার তীব্র প্রতিবাদ জানান। ইনশাল্লাহ আমাদের জয় হবে এবং তোফাজ্জলের বিচার এই বাংলার মাটিতে হবেই হবে ইনশাল্লাহ।